আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল আরটা ব্লগে। আজকে হচ্ছে গ্রামের বলতে পারেন ডে ওয়ান বা ডে টু, মানে গতকালকে আমরা আসছি। তো আই গেস আজকে ডে ওয়ান, ডে টু কোনটা হবে আপনারা কমেন্ট সেকশনে জানতে পারেন। তো যাই হোক, আজকে হচ্ছে জুলাবাতি পিকনিক, যাই করবো কিছু একটা, বিরিয়ানি রান্না করবো প্ল্যান আছে। সকাল সকাল হাঁটতে গেছিলাম, যেটার আলাদা একটা ব্লগ পেয়ে গেছেন হয়তো বা আপনারা মর্নিং ওয়াকের। তো এখন থেকে ব্লগ অ্যাকচুয়ালি কন্টিনিউ করতেছি। এখন বাজে হচ্ছে 9:18, আমি জানি না ফোকাস আসছে নাকি। ওকে, 9:18 বাজে, এখন থেকে সকালে নাস্তা করি নাই। বাইরে বৃষ্টি হচ্ছিল, অনেক বেশি, বুঝতে পারবেন। এখন মোটামুটি বৃষ্টিটা থামছে, অ্যান্ড বৃষ্টির টাইমে যে জোস লাগতেছিল সেটার একটা স্টোরি ইনস্টাগ্রামে আপলোড করছি। সো যারা যারা ইনস্টাগ্রামে ফলো করেন না, ডেফিনেটলি অনেক কিছু মিস করতেছেন। অ্যাকচুয়ালি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছি। অ্যান্ড আপনাদের এলাকায় এই আচারটাকে কী বলে? আমাদের এলাকায় তো এটাকে বার্মিস আচার বলে। আপনাদের এলাকায় কী বলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। মুভি রাস্তা করবি না, 9:43 বাজে, উঠ। ওকে, তারপর অ্যাকচুয়ালি ভাই কোনো অ্যাক্টিং না, কিন্তু আসলে ঘুমাইছিল। আমরা সকালে মর্নিং ওয়াকে গেছিলাম, যেটা আলাদা একটা ব্লগ হয়তো আপনারা পাইছেন অলরেডি। তারপর যখন বাসায় আসছি একটু মোবাইল গুতাগুতি করে ঘুমিয়ে পড়ছে আবার। এই যে পিছলা পিছলা, আমার সবচেয়ে বেশি ভয়ের জিনিস পিছলা খেয়ে পড়া। মানে ভাই আমি মানে সবচেয়ে বেশি ভয় পাই হচ্ছে পিছলা খেয়ে পড়াটা নিয়ে। বৃষ্টির দিনের জন্য বাইরে বেরোতে ভয় লাগে আমার কাছে। অনেকের কাছে হয়তো বা রোমান্টিক লাগতে পারে, বাট পিছলা খেয়ে পড়া, মান ইজ্জত ইজ নট কামিং স্লো। বৈশাখ খাইতেছিস, আমার খেয়ে আসছিস, মুখে হাত দিলে মনে তোর কেউ চিনবে না। নাস্তা হচ্ছে নেক্সট লেভেলে, সাথে নাট বল্টু, নাট বল্টু উইথ পরোটা উইথ আলু ভাজি। যাই যাবো কোথাকে বাজারে? কিবার আমার ব্লগ দেখাস না, ইউটিউব ভিডিও দেখাস না, তুই খালি আমিনের লগে কথাবার্তা কস। ভালো লাগে না কিন্তু আমার মলে এমবি খেলা লাগবো না। আমিনের লগে কথা কর, এমবি আছে, আমার মেসেজ দেওয়ার এমবি নেই। মেসেজ দেওয়ার এমবি নেই, দিছি না দাও গা। আমিনা কে আগে কর, আমি জানি না। এ মুচকে মুচকে হাসি তো দেখা যাইতাছে, ভালো লাগে না কিন্তু। এ রাতুল ছেলে লজ্জা পেয়ে গেছে, আবার কয় ভাল লাগে না কিন্তু। আরে যাই হোক, আমরা বাজারে যাওয়া যাক, অলরেডি 10টার মতো বাইজে গেছে। ঢাকায় পোলা পাইন যখন গ্রামে আসে বাজার করতে এরকমই হয়। অলদো গ্রামের বাজার, গ্রামের বাজার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা, আমার তো বলছিল 10টার আগে বাজার শেষও হয়ে যায়। 2 কেজির পোলার চাউল আর টমেটো সস নিতে হবে, আর কিছু মিষ্টি নিজের খাওয়ার জন্য। মাস পর আগে তুই দেখি 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 রাতো, সাবাস গুড বয়, খেয়াল করে নেই কই যাই যাচ্ছেন, বাজার থেকে আইলাম। যে কেউ দেখলে ডিফারেন্ট বলতে পারবে যে আমরা গ্রামের না, মানে গ্রামের না বলতে এখানে থাকি না পারমানেন্ট, বিকজ বেশিরভাগ যারা এখানে বাসিন্দা তাদের কারোর মুখে মাস্ক নাই, বাট আমার কাকার মুখে মাস্ক ছিল। সচেতন ফ্যামিলি, আজকে তো জুম্মাও, মসজিদের কথা মনে আছে? কোন জায়গায় মসজিদ কত? মসজিদ ওদিকে না দেখছিলাম, সামনে পরে সামনেও আছে। হ্যাঁ, A dream that no one could save, A shelter, A whole act, A light that died with the night. You and I, we got our differences. শুধুমাত্র ক্যামেরা না, আমিও ভিজতেছি, আমার উপর বৃষ্টি পড়তেছে, আপনারা জানি না দেখতেছেন নাকি। আর মাস্ক খুলছে ছবি টবি তোলার জন্য, সব কিছু ইনস্টাগ্রামে পাওয়া যাবেন, ফলো না করলে মিস করতেছেন। আর বৃষ্টিতে বয়ে বা ভিজার ইচ্ছা নাই, ক্যামেরাও ভিজতেছে। জলদি জলদি চাউল কিনি, সস কিনি, মিষ্টি কিনি, বাসায় দৌড় দিই। অনেক বেশি বৃষ্টি পড়তেছে, তাই না? ওই যে নদীর দিকে দেখো, যদি ক্যামেরা সক্ষম হয় দেখাতে পারবে, না হলে পারবে না, না পারলে নাই গরিবের ক্যামেরা। ভিডিও অ্যাডজাস্ট করতে করতে বৃষ্টি আবার থামে গেছে অলমোস্ট, আমি ভিজতেছি সঙ্গে আবার বৃষ্টিও থামতেছে। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন নাকি, যাই হোক অনেক বেশি লেট হয়ে গেছে, ওরা আমাদের জন্য বাসায় ওয়েট করতেছে। তো এত বেশি পাইতারা না কইরা, জিনিসপত্র কিনা বাসায় যাওয়াটাই বেটার, নাহলে মায়ের আছে কপালে। কি অবস্থা, আগে কিছু কইবা? না, জায়গা থাকো, ব্যাগ লাগা ঘুরে ঘুরি। গ্রামের অবস্থা কেমন? ওয়াইফাই নিয়ে কারো বাসায় ঠিক মতো ওয়াইফাই, ওয়াইফাই কারো বাসায় ঠিক মতো নাই। শাওমির পরে আছে না? হ্যাঁ, ওইটা লাগাইছি, ওয়াইফাই পুরো অফ। আমাদের এই মহব্বত করে ওয়াইফাই খুব কম বাসায়, তোমাকে এদিকে ওয়াইফাইয়ের অবস্থা অনেক খারাপ, শুধু আছে ওই মাহিন মামার দায়িত্বে। না, তাও 2-3 জনের আছে, অবস্থা খারাপ। ওই বাসে দেও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দীক্ষা নিয়ে। মন্দিরে বসে খুব ভালো লাগে,
পিকনিক করব তো এর লিগা চাউন নিতেছি কত আঙ্কেল 180 টাকা দাও এখানে কয় টাকা 85 কলা চাল 2 কেজি নিলাম 180 টাকা ও এখন বাকি জাস্ট সস কিনা তো যেটা মিলে দেবো না A dream that no one could save. A shelter, a whole act, a light that died with the night. You and I, we got our differences. Yet I thought we পুরা গ্যাং নিয়ে রেডি রে রাত তুলেরা পুরা গ্যাং নিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা 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 রেডি চলে যা তাই নাকি ভাই আবার কি আবার চিলাম রে আবার চিল্লাই রে আর কি আছে তো না মিষ্টিটা আমার জন্য মিষ্টি আর কর মুবিন তুমি আমাকে ভরসা করো না না মশলা না সারা মশলা আনতে ভুলে গেছি মানে তুই যে আনতে যাবি এনে টাকা তার আগে ডেটটা চেক করে আনবি ঠিক আছে দরকার হলে নষ্ট জিনিস আনবি বা ডেট চেক করে আনবি যে ডেট ঠিক আছে নাকি ঠিক আছে দরকার তুই তুই গরুর বিরিয়ানিতে মুরগির মশলা আনতে হইব কিন্তু তাও ডেটটা চেক করে আনবি না না আমি মশলা আনবি মুরগি রানিস তাহলে যে রত্ন একেবারে মুরগি না গরু আনবি গরু মুরগি মুরগি জানি ওখানে পিঁপড়া আছে গ্রামের বৃষ্টি আলাদাই মজা অরিজিনাল দুধের একটা ফিল সেটা আপনি গ্রামে না আসলে কোনদিন বুঝতে পারবেন না আনবক্সিং করা যায় এটার এগেন আমি এখন এটাকে এগেন আনবক্স করতেছি কারণ কি আমি এটা টেবিল উপর রাখছিলাম দেখি এটার উপর দিয়ে পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে ভিতরে একটা পিঁপড়াও যায় নাই ও ভাই বেঁচে গেছে এই খুশি তো একটা মিষ্টি মিষ্টি আউটক্লাম আউটক্লাম এর পরের জন্য কিছু বাঁচিয়ে রাখবা না এর মানে আমার 6 নাম্বার নাই 7 নাম্বার মিষ্টি আছে আর মিষ্টি ইজ নট কামিং স্লো এখানে রত্না খালাম বা রান্না করতেছে এটা কি মাংস দেখা কি মনে হয় মাংস তো না বড় থেকে একটা বাটি নিয়ে আয় বড় দেখা যাবি না মুভি নাচ করতে নাচ করতে যাবি না খালি পাখি গান বাজে খাওয়া শুরু করছ নাই কিরে মুবিন তুই খাওয়া শুরু করে দিছিস না হ্যাঁ আগে উপর থেকে একটা মাংস মুবিন খাওয়া শুরু করে দিছিস কত খারাপ আচ্ছা এখন আমি খাবারটা পারি আমি বলছিলাম কথা না কাজে বিশ্বাসী মুবিন নিয়ে আসবে বিকজ মুবিন খেয়ে ফেলছে অলরেডি এক টুকরা মাংস কেন জানি ওরকম ভালো লাগতেছিল না আজকে বাসায় এসে শুইছি শরীর অনেক ক্লান্ত লাগতেছিল শুয়ে পড়ছিলাম ওরা সব উপরে এসে ঠিকঠাক করছে যা কোনো পরবর্তীতে আমি ব্লগ কন্টিনিউ করি নেই এখন খাইতে আসছি এখন ব্লগ কন্টিনিউ করতেছি আমাদের বোন বাড়বে এখন খাবার আর আমার জন্য চেয়ার এ মুবিন বট ফ্রি ফায়ার খেলা পারিস না এই ছেলেটা ফ্রি ফায়ার যে খেলে ফ্রি ফায়ারও খেলা পারে না ছি রেডমি নোট 9 না তোর প্রো ম্যাক্স 9 প্রো ম্যাক্সে তুই ফ্রি ফায়ার খেলিস তাও সেটাও পারস না এত ভালো ডিভাইস থাকতে ভাই ডিভাইস ভালো ঠিক আছে নেট নাই এদিকে অনেক প্যারা মুবিনের আব্বু কনফার্ম মুবিনরা মনে হয় বলে আমি কি তার পিছে টাকা ঢালতাছি আই থিংক দ্যাট আই এম গোইং টু হাইডিং সামওয়্যার বাই আ গেট ইট স্টার Baby, they ain't never gonna find me. I'm a renegade. Oh, I could be the one who's.